প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব পরিবেশ বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আমি পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে অলরেডি বেশ কিছু প্র্যাকটিস সেট আপলোড করেছি যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে সেই লিঙ্কে গিয়ে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আজ থেকে আমরা পরিবেশ বিজ্ঞান বিষয়টি অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করব আজকে তার প্রথম ক্লাস তো আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে বা এই ধরনের ক্লাস যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বেলা আইকনটিকে দাবিয়ে দেবেন তার পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তার লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটি রয়েছে যক্ষা রোগের জীবাণু নিচের কোনটিকে নষ্ট করে দেয় আমি প্রশ্ন বলার সাথে সাথে আপনাদের যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে আপনাদের উত্তর করার গতি বাড়বে অপশানে রয়েছে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা লোসিকা লসিকা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শ্বেত রক্ত কণিকা যক্ষা রোগের জীবাণু শ্বেত রক্ত নষ্ট করে দেয় নেক্সট যে প্রশ্নটি রয়েছে সিলিকোসিস রোগের কারণ হল অপশানে রয়েছে সিলিকা ফলিড টি উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিলিকা সিলিকোসিস রোগের কারণ হল সিলিকা নেক্সট প্রশ্ন কীট পতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায় সেটি হল অপশানে রয়েছে হাম খোস পাচড়া ম্যালেরিয়া উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ম্যালেরিয়া পতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায় সেটি হলো ম্যালেরিয়া নেক্সট প্রশ্ন ব্ল্যাক ফুট ডিজিজ রোগের জন্য দায়ী অপশানে রয়েছে ক্লোরিন আর্সেনিক তামা পারদ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর্সেনিক ব্ল্যাক ফুড ডিজিজ রোগের জন্য দায়ী আর্সেনিক নেক্সট প্রশ্ন মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয় অপশানে রয়েছে ক্লোরিন আর্সেনিক তামা পারদ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পারদ মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয় পারদ নেক্সট প্রশ্ন আয়োডিনের অভাবে কোন রোগ দেখা যায় অপশানে রয়েছে গলগণ্ড স্কারভি রাতকানা উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গলগণ্ড আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ দেখা যায় নেক্সট প্রশ্ন টাইফয়েড হল অপশানে রয়েছে জলবাহিত রোগ বায়ুবাহিত রোগ খাদ্যবাহিত রোগ এ ও সি উভয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ ও সি উভয় জলবাহিত রোগ খাদ্যবাহিত রোগ নেক্সট প্রশ্ন কোন রোগ শনাক্তকরণের ওয়াইডেল টেস্ট ব্যবহার করা হয় অপশানে রয়েছে ম্যালেরিয়া টাইফয়েড কলেরা এইডস এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টাইফয়েড টাইফয়েড রোগ শনাক্তকরণে ডেল টেস্ট ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কত বয়সের মধ্য শিশুদের যক্ষা রোগে টিকা দিতে হয় অপশানে রয়েছে তিন বছর দুই বছর এক বছর ছয় বছর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এক বছর এক বছর বয়সের মধ্য শিশুদের যক্ষা রোগের টিকা দিতে হয় নেক্সট প্রশ্ন বেশি করে পানি পান করা উচিত কোন রোগ প্রতিকারে অপশানে রয়েছে হাঁপানি যক্ষা নিউমোনিয়া ক্যান্সার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউমেনিয়া বেশি করে পানি পান করা উচিত নিউমেনিয়া প্রতিকারে নেক্সট প্রশ্ন যক্ষা কোন ধরনের রোগ অপশানে রয়েছে রক্তবাহিত পানিবাহিত বায়ুবাহিত উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বায়ুবাহিত যক্ষা হচ্ছে বায়ুবাহিত রোগ নেক্সট প্রশ্ন নিচের কোনটি জীবাণুবাহিত রোগ নয় অপশানে রয়েছে যক্ষা হাম হাপানি ইনফ্লুয়েঞ্জা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাঁপানি এটি জীবাণুবাহিত রোগ নয় নেক্সট প্রশ্ন বায়ু দ্বারা সংক্রমিত রোগটি হল অপশানে রয়েছে সর্দি আমাশা হাম ফাইলেরিয়া এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সর্দি বায়ু দ্বারা সংক্রমিত রোগটি হল সর্দি নেক্সট প্রশ্ন বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ হল অপশানে রয়েছে ব্রংকাইটিস জলাতঙ্ক ম্যালেরিয়া ফাইলেরিয়া এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রংকাইটিস বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ হল ব্রংকাইটিস নেক্সট প্রশ্ন হেপাটাইটিস বি হলো একটি অপশানে রয়েছে ভাইরাস ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রোটোজোয়া ঘটিত রোগ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভাইরাস ঘটিত রোগ হেপাটাইটিস বি হলো একটি ভাইরাস ঘটিত রোগ নেক্সট প্রশ্ন প্রোটোজোয়া ঘটিত জলবাহিত রোগ হল অপশানে রয়েছে যক্ষা অ্যামিবিয়াসিস কলেরা উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যামিবিয়াসিস এটি হল প্রোটোজোয়া ঘটিত জলবাহিত রোগ নেক্সট প্রশ্ন কালা জ্বরে জীবাণু সংক্রমণ ঘটায় অপশানে রয়েছে অ্যানোফিলিস মশা কিউলেক্স মশা এডিস মশা স্যানফ্লাই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্যান্ডফ্লাই কালা জ্বরে জীবাণু সংক্রমণ ঘটায় স্যান্ডফ্লাই নেক্সট প্রশ্ন এটি আপনাদের জন্য হোম প্রশ্নটি হচ্ছে ম্যালেরিয়া রোগটি হল অপশানে রয়েছে মশাবাহিত মাছবাহিত জলবাহিত বায়ুবাহিত এ প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের সকলকেই ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বাই